আমাকে অনেকে প্রশ্ন করেছেন শীতকালে যৌন আগ্রহ বাড়ার কারণ কি। উত্তর কিন্তু একটাই, সময়টা শীতকাল। শীতকালে যেমন ঘুরে আনন্দ, খেয়ে আনন্দ, তেমনি সেক্স করেও আনন্দই আনন্দ। শুধু গা থেকে চাদরটা খসে না গেলে আর দেহে চামড়া পেলব থাকলেই হলো। এছাড়া সেক্স করতে শীতের সময়টাকে আদর্শ বলে মনে করা হয় এদেশে। এমনিতে মিলনের ইচ্ছা সারা বছরই থাকে, কিন্তু সেটা তো গ্রীষ্মকালীন আবহাওয়ায় প্যাচ প্যাচে ঘামের মধ্যেই সারতে হয়। যদিও মধ্যবিত্তের অনেকের বেডরুমে এখন এসি এসে গেছে, তবু কৃত্রিম ঠান্ডা চেয়ে প্রাকৃতিক শীতলতায় উষ্ণতার খোঁজে থাকে কাপড়রা। শীতকাল এলেই মিলনের আগ্রহ বাড়ে চার গুণ। কিন্তু শীতেই কেন ভাদ্র মাসের কাম জাগে, জেনে নিলে মন্দ হয় না। এক, প্যাচ প্যাচে ঘাম নেই। ওই যে বললাম প্যাচ প্যাচে ঘাম নেই, নিজের শরীর থেকে যদি কুলকুল করে ঘাম ঝরতে থাকে সঙ্গী ঘামটা সহ্য হবে কিভাবে। এ তো চর্বি গলানো ঘাম নয়, এ হলো শরীর থেকে সব পানি বেরিয়ে যাওয়ার ঘাম, ফলে গরমে শরীর কষে যায়। অনেক ঘামই মিলনে স্প্রিয়া হারায়, কিন্তু শীতে সে চিন্তা নেই। ঘাম হয় কিন্তু সেক্স করতে করতে, চর্বি গলানো ঘাম। দুই, লেপের জাদু। শীত এলে ট্রাঙ্ক থেকে একে একে বেরোতে থাকে লেপ, বালাপোষ, কম্বল, গুটিসুটি শুরু হয়। সেই নরম গরম ব্যাপারটা যৌনতাকেও আরো বেশি মোচমোচে করে তোলে। তিন, শীতে শরীরকে গরম রাখার সহজ উপায়। অনেকেই শীতে শরীরকে গরম করতেও সেক্স দারুণ এক্সারসাইজ মনে করেন। কনকনে হাড় হিম অনুভূতি থেকে রেহাই মেলে, আড়ষ্টতা কাটিয়ে শরীরকে করে তোলে ঝরঝরে। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। অন্যদেরকে জানতে ভিডিওটি এখনই শেয়ার করুন ও লাইক দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য।